হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আরও একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে যারা মধ্যবর্তী হয়ে আছে, উপরেও না এবং নিচেও না, সেই মানুষগুলোর জ্ঞান ঠিক নয়। সেই মানুষগুলোর জ্ঞান হলো যে ময়লাযুক্ত জ্ঞান, আর একেবারে উচ্চস্তর যারা জ্ঞান লাভ করেছেন তাদের জ্ঞানটা সঠিক, এবং যারা একেবারে নিম্নস্তরের জ্ঞান লাভ করেছে তাদের জ্ঞানটা সঠিক। তবে মধ্যে যে জ্ঞানগুলো আছে এগুলোর মধ্যে ভেজাল রয়েছে, সেটি কেমন করে আমি আপনাদেরকে অবশ্যই বলবো। যেমন দেখবেন যে পাতালে যে পানি আছে, পাতালের সাইড কার? শয়তানের সাইড। তবে পাতালের মধ্যে যে একেবারে নিচু স্তরে যে পানি, সেই পানি কিন্তু পরিষ্কার এবং সেই পানি খাওয়ার যোগ্য। এবং দেখা যায় যেই পানিগুলো আকাশ থেকে পড়ে, বৃষ্টির পানি, সেই পানিগুলো কিন্তু খুবই পরিষ্কার এবং সেই পানিগুলো খাওয়ার যোগ্য। যেমন দেখবেন নালা ডোবা পুকুর বা খাল বিল যে এই পানিগুলো আছে, এগুলোর পানিগুলো কিন্তু খাওয়ার যোগ্য না, এগুলো বিভিন্ন ময়লাযুক্ত। আচ্ছা, এ কথাগুলো এই জন্যই বললাম যে একেবারে যারা উচ্চস্তর সাধন করেছে তাদের জ্ঞানটা পরিষ্কার, এবং একেবারে যারা একেবারে খারাপ, একেবারে শয়তান হয়ে গেছে, পাতাল, পাতালে অন্ধকার, আর সেই অন্ধকার পাতালের পানিটাও কিন্তু পরিষ্কার। তাহলে বোঝা গেল যে মধ্যস্তরের যে মানুষগুলো, সেই মানুষগুলোর জ্ঞান ঠিক নয়। সেই জ্ঞানগুলো হলো যে সেই জ্ঞানের সাথে পানির তুলনা করা হয়েছে, এবং সেই মধ্যস্তরের ডোবা নালার পানিগুলো ময়লাযুক্ত। এই পানিগুলো যদি মানুষ খায় তবে সে রোগাক্রান্ত হবে। ঠিক আসমান থেকে যে পানিটা বৃষ্টিরূপে পড়ে সেই পানিটা কিন্তু পরিষ্কার, সেই পানিটা কিন্তু খাওয়ার যোগ্য, আর পাতালের পানিটাও খাওয়ার যোগ্য। সেটা খেলেও মানুষ রোগাক্রান্ত হয় না, নালাডোবার পানি খেলে রোগাক্রান্ত হয়। তেরকম এই পৃথিবীতে যারা মধ্যস্তরে পড়ে আছে, নাই উপরের জ্ঞান নাই নিচের জ্ঞান, মধ্য স্তরের জ্ঞান, আর সেই জ্ঞানের মধ্যে প্রচণ্ড পরিমাণে ময়লা, সেই জ্ঞান পরিষ্কার নয়। তাই বলতে চাই যে এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কে? শয়তান। তাহলে শয়তান যে এত নিকৃষ্ট, তারপরেও কিন্তু সে শয়তানি করার পরেও কিন্তু আল্লাহ তাকে তিনটি শক্তি দিয়েছেন, মানুষের রোগে রোগে মিশে থাকা এবং এক বলতে বলতে পৃথিবীর এই প্রান্ত হইতে সেই প্রান্ত এ পর্যন্ত এসে পড়ার শক্তি। হ্যাঁ, তো এরকমভাবে তিনটি শক্তি যখন তাকে দেওয়া হলো, তো এখন দেখা যায় যে সে কিন্তু মূলত জ্ঞানী, তার জ্ঞানটাও খুব প্রখর, এবং রাসুল নামের যে জ্ঞান সে কিন্তু আকাশ থেকে বৃষ্টির সাথে যদি তুলনা করা হয় তাহলে দেখা গেছে কি যে রাসুল নামের যে জ্ঞান সেটিও পরিষ্কার। সেই পানিতে যেমন মানুষের রোগাক্রান্ত হয় না, পাতালের পানিতে রোগাক্রান্ত হয় না, রোগাক্রান্ত হয় মধ্যস্তরের মানুষ। সে এখন বলতেছে এই কথা, সে তখন বলতেছে আরেক কথা, তাদের জ্ঞানের কোনো সিরিয়াল নেই, তাদের জ্ঞানের কোনো ঠিক নেই। আচ্ছা, যাই হোক, আজকের যে এই আলোচনাটি করার উদ্দেশ্য হলো যে কেউ কখনো মধ্যস্তরের জ্ঞান নেবেন না, হয় উচ্চস্তর আর নয়তো নিম্নস্তর। তাহলে কি হবে, যে যে নিচের খবর জানে সে মধ্যের খবর জানে, যে উপরের খবর জানে সে মধ্যের খবর জানে, আর যে মধ্যে আছে সে কিন্তু নিচের খবর জানে না এবং উপরের খবর জানে না, কিছু বুঝিয়ে বলতে গেলে সেটা সে মানে না। তবে হে জগতবাসী, আমার কিছু কিছু আলোচনা হয়তো কারো মেনে নিতে কষ্ট হয় যে আসলে কী ধরনের কথা বলতেছি, এই কথাগুলোর কোনো সিরিয়াল নেই, বা এই কথাগুলো বুঝতে গেলে মাথায় ধরে না যে আসলে লোকটা তো বহুদিন ধরে ইউটিউবে কথা বলে, তবে কী ধরনের কথা বলতেছে, যে পাতালের কথা বলতেছে, আকাশের কথা বলতেছে। তো যাই কিছু বললাম, অবশ্যই আমি জ্ঞানী সম্প্রদায়ের কাছে আমার এই কথাটি রাখলাম, কেননা যে এই কথাগুলো বোঝার জন্যে এরকম স্তরের লোকই দরকার। সকলে বুঝবে না, তবে হ্যাঁ বুঝবে যদি তিনি সে উপরের বা নিচের মানুষের সঙ্গ তার থাকে। তবে আমি শামীম আলী চিশতি আপনাদেরকে একটা কথা বলবো, যে যদি মনে করেন যে হ্যাঁ এই কথাগুলো ঠিক নয়, এই কথাগুলো আসলে জ্ঞানে ধরছে না, তো অবশ্যই উচ্চস্তর বা নিম্নস্তরের লোকেদের সাথে বুঝবেন। মধ্যস্তরের লোকরা হলো কি,
যে তারা দোটা না অতি উপরে ওঠানে নিচে ওঠানে তারপরে কি হয় তারা কোনো সাইড পায় না আর যে নিচে গেছে নিচের বর্ষা হয়ে গেছে আর যে উপরে গেছে তো উপরের বর্ষা হয়ে গেছে আর মধ্যে দোটা নাই পড়ে আছে যারা তারা ইহকাল পরকালই তাদের শেষ হে জগতবাসী আজ এই কথাগুলো বলি রাখছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ